মা বোনেরা আমার, যারা আমার সবচেয়ে বড় ভরসা। আমি নিজে এক মাস ধরে আমার একটা পা ভালো নই, চোট আছে, তা সত্ত্বেও অনেকটা ভালো হয়ে গেছে, তাও এখনো বেশ কিছুদিন লাগবে। গোড়ালিটায় প্রবলেম হলে দাঁড়াতে একটু প্রবলেম হয়, বাট এটা ঠিক হয়ে যাবে, অনেকটা 75% ভালো হয়ে গেছে, আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায়। কিন্তু মনে রাখবেন মা বোনেরা আমার, আমি আপনাদের পা দুটোর দিকে তাকিয়ে আমি কিন্তু এই এক মাস করেছি পায়ে চোট নিয়ে, যে আমার মা বোনেদের তো দুটো করে পা আমাকে শক্তি জুগিয়েছে, আমাকে ভালোবাসা দিয়েছে, আমাকে অনুপ্রেরণা দিয়েছে, এবং আমি কাজটা করতে পেরেছি, এবং আপনাদের সকলকে এর জন্য আমার কৃতজ্ঞতা জানাই, এবং আপনারা আমাকে সাথ দিয়েছেন। আবার বলি, মা বোনেরা নিজেদের দিকে কোনোদিন তাকায় না, যা থাকে সংসারের জন্য খরচা করে দেয়, নিয়ম তাই, মায়েরাই তো সংসারের দণ্ডমুণ্ড কর্তা। মায়েদের কাছে এক পয়সা থাকলেও ছেলে এসে কাঁদলো মা সেটা বের করে দেয়, এটাই মায়ের মমতা, এটাই মায়ের গভীরতা। আমরা সবাই জানি স্নেহ ভালোবাসা সব কিছু দিয়ে মায়েরা তৈরি হয়, কিন্তু মায়েদের নিজেদের কিছু থাকে না। আগে একটা করে ঘরে ঘরে লক্ষ্মীর ঝাঁপি থাকত, নরেন্দ্র মোদী নোটবন্দির নামে ঝাঁপিগুলোকে সব কেড়ে নিয়েছে, এখন আর লক্ষ্মীর ঝাঁপিটাও ঘরে ঘরে নেই। তাই আমি ঠিক করেছি আগামী দিনে আমাদের সরকার জিতলে আমি শিডিউল কাস্টদের মাসে মহিলাদের 1000 টাকা করে হাত খরচা দেবো, আর এমনি জেনারেল কাস্টও 500 থেকে 1000 টাকার মধ্যে হাত খরচা পাবে। তার কারণ ওইটা দিয়ে আপনারা জমাবেন, বছরে যদি একটা মহিলা 6000 টাকা গভর্নমেন্ট থেকে পায় মাসে 500 টাকা করে, ধরুন কেউ 12000 টাকা পায়, আপনার পুজোর বাজার আপনি নিজেই করে নিতে পারবেন। অন্তত একটা কাজে লাগবে, একটা তো কাজে লাগবে, কারো কাছে চাইতে হবে না, এই টাকা দিয়ে আপনার যখন প্রয়োজন আপনি আপনার খরচ করবেন, ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা টাকাটা পেয়ে যাবেন। এই প্রোগ্রামটার নাম আমি দেব লক্ষ্মীর ভাণ্ডার। আমি আর একটা প্রোগ্রাম করতে চাই, মাতৃবন্দনা, সেটা হচ্ছে আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা খুব কাজ করে, আশা ICDS খুব কাজ করে, সেই জন্য আমরা ঠিক করেছি যে আমরা আরও 10 লক্ষ মহিলাদের নিয়ে সেলফ হেল্প গ্রুপ তৈরি করব, আর 25,000 কোটি টাকা তাদের আমরা ঋণ দেবো, যাতে 30% তারা সাবসিডি পায়, এবং বাদ বাকি টাকাও খুব 2% ইন্টারেস্টে মাত্র তারা ঘরে ঘরে আরও বেশি শিল্প তৈরি করতে পারে এবং নিজেদের নিজে পায়ে দাঁড় করাতে পারে। এছাড়াও মা বোনেরা, এখন শিক্ষায় ছেলে মেয়েদের অনেকটাই চাপ কমে গেছে পয়সা কড়ির দিক থেকে, কিন্তু তবুও অনেক জায়গা আছে ছেলে মেয়েরা যেতে চায় পায় না। একটা বিদেশে যেতে গেলে 10 লাখ টাকা মাকে ব্যাংক থেকে ধার করতে হয়, একটা বড় জায়গায় পড়াশোনা করতে গেলে সেই জায়গাগুলোতে একটু খরচা লাগে, সেই টাকাগুলো কোথা থেকে পাবে? তাই মা বোনেদের উপর চাপ না দিয়ে এবার কিন্তু আমি 5 বার হাততালি চাই, এখন না আগে বলবো তারপরে। যত স্টুডেন্টরা আছেন আমার, ইয়াং জেনারেশন, নিউ জেনারেশন, যারা পড়াশুনো বন্ধ করে দিয়েছেন আবার পড়াশুনো করুন মন দিয়ে। মনে রাখবেন আমরা স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দেবো।